প্রিয় দর্শক, আপনারা যদি এরকম যদি টেস্টি ভাবে যদি আপনারা যদি ছোলেগুলা যদি খাইতে চান তে কি করবা আপনারা, আমরা গরম মশলা পেস্টটা ফলো করবা, ইউটিউবে সাবস্ক্রাইব করবা, আর আমার রান্নাটা দেখি আপনারা এরকম সেম ঘরে বানাই আপনারা খাইতে পারবা। নমস্কার প্রিয় দর্শক, আবার আইলাম আপনারা প্লাস সবাই প্রিয় চ্যানেল গরম মশলা নিয়ে আপনার কাছে। তে আপনি দেখতে পারতেছেন ছোলে কাবুলি চানা। আজকে আমার রেসিপিটা এলো একটু ডিফারেন্ট হইব, ডিফারেন্ট মানে সবসময় তো আপনারা ছোলে ভটোরে খান, কিন্তু ছোলে ভটোরে এক মিডিলে মিডিলে এক দুইটা টিপস আছে, এই টিপসটা নিলে আপনারা ছোলেগুলা টেস্টি টেস্টি হইব। আর ভটোরেটাও আমি টিপস একটা দিমু, এক দুইটা টিপস দিমু। এইরকম যদি আপনারা যদি পুরিটা মানে ভটোরে কই যেটা আপনি ওটা যদি বানান ওইটাও টেস্টি টেস্টি হইব। তে আমার কুকারটা অলরেডি গরম হয়ে গেছে, আমি জল বয়ে রাখছিলাম অ্যাকচুয়ালি। আজকে আমার বাবলি একটু উঠাও, জলটা বয়ে রাখছিলাম, আমি ভিডিও আপলোড করার গেছি তো একটু প্রবলেম হয়ে গেছে। তে মনসিরে দেখাও, মনসিরে পেঁয়াজগুলা মনসিরে কাটা লেগে দিছি আমি কুচি কুচি করিয়া কইছি আজকে, মানে বারিক। আজকে আমি মানে মিক্সির আজকে আমি মিক্সি মানে ইউজ করতাম না, ইউজ না করিয়া কিরকম আমি ছোলে ভটোরে আপনারা ওইটা দেখাইতাম। তে প্রথমে আমি কুকারটা বোয়ানি হয়ে গেছে, আমি এখানে কাবুলি চানাগুলো আমি দিলাম, কাবুলি চানা দুই তিনটা সিটি দিমু আমি। আর কাবুলি চানা এরকম এটাতে আমি লবণ এক সামান্য লবণ দিমু সিদ্ধ জলদি হওয়ার লাগে, আর হলদি একটু দিমু কালারটা ভালো হওয়ার লাগে। কুকারে আমি বয়ে দিছি, লবণ দিমু একটু, লবণটা মানে আন্দাজ মতো দিমু, কেন কি নেক্সট আবার আমি রান্না যখন করবো তখন আবার লবণটা দেওয়াইব। তো লবণ সামান্য লবণ দিছি আমি, আর হলদি একটু দিয়া, আর তেল একটু দিমু, তেলটা দিলে মানে সিটি না পড়ার লেগে। আর সঙ্গে সঙ্গে আমি বটরা লেগে প্রথমে আমি ছোলেটা বানাইবো, কেন কি বটরা বানাইলে মানে লুচিটা হলে লুচিটা ঠান্ডাই যাইব। তে আমার জলটা গরম হয়ে গেছে, একদিকে ছোলেটা রেডি হোক আর আরেকদিকে বটরাটা। বটর লাগে আমি এখানে ময়দান লইছি আমি, বাবলি কইটা খাইবা? আমি আপনারা সবার প্রিয় কারিশমা, আমি এখন আসি নিউ মালক্ষী জুয়েলার্সে, আপনাদের প্রিয় নিউ মালক্ষী জুয়েলার্স নিয়ে আইছে এইবার আপনারা লেগা বিভিন্ন ধরনের সোনার গয়না, খুবই সুন্দর সুন্দর। তো আপনারা প্লিজ নিউ মালক্ষী জুয়েলার্সে আইবা ভিজিট করবার, আমি যেরকমভাবে সাজছি আপনারা নিজেরাও এইভাবে সুন্দর সুন্দর গয়না দিয়ে সাজাইবা। অ্যাড্রেসটা হইতেছে প্রেমতলা এনেন্দতরুর জৈন ভবনের ঠিক অপোজিটে। ধন্যবাদ। এক দুইটা জিনিস দিমু আমি এটা দিয়া, মানে খুবই টেস্টি হইব আমরা বটরেটা, পেটের লেগে খুবই ভালো। আমি কেন কি আমি এখানে ময়দা নিছি, ময়দাটাও সবসময় ভালো হয় না, এটা লেগে আমি আজওয়াইনগুলা অ্যাড করলাম, বহুত ভালো পেটের লেগে আজওয়াইন, আজওয়াইন আমি অ্যাড করলাম। আজওয়াইনটাই মানে ময়দার যা মাইনাসটা প্লাস করে দিব, ময়দা খাওয়া ভালো না কই তো, ওইটা ময়দা খাইলে ভালো হয় না। আর এখানে আমি অ্যাড করলাম কস্তুরি মেথি, একটু ফ্লেভারটা সুন্দর হওয়ার লাগে আমি কস্তুরি মেথি মেথিটা অ্যাড করব, কস্তুরি মেথিটা হাত দিয়ে এরকম এরকম করব। ভালো করে মিক্স করবো আমি এগুলা। আপনারা কোনো যদি কালি জিরা থাকে আপনারা কালি জিরাও অ্যাড করতে পারবা, আমার এখানে আজকে অফিসে কালি জিরা নাই, তাহলে কালি জিরাটা আমি অ্যাড করলাম না। আর এটা আমি ডোটা বানাইমু, আমি ডলাটা আমি রেডি করবো আমি দুধ দিয়া, দুধ হইলে সফট হয় আর খাইতে খুবই টেস্টি হয়। হ্যাঁ খালি দুধ দিয়া করবো আজকে, আমি দেখি জল দিতাম না আজকে, আটা না ময়দা হইব না, হইলে আমি একটু জল দিমু, আমি তেল একটু দিয়া মাখমু, মাখি আমি একটু রেস্টের লাগি রাখি দিমু, একটু না বহুত সময় রেস্টের লাগিয়ে রাখবো, কেন কি আমার আমি ছোলেটা রেডি করার পরে আমি গিয়া বটরেটা আমি বানাইমু, বানাইয়া আমরা খাইমু, আমরা ঝুলা বটর, হ্যাঁ
ঝালে ঝুলে টাইম পাস ও ও ও ঝালে ঝুলে টাইম পাস ঠিক আমার সিটি হই গেছে এখন আমি কড়াইটা বোয়াই দিছি কড়াই বোয়াইয়া আমি তেলটা দিমু আমি মাস্টার্ড অয়েল দিয়া বানাইমু মানে সরষের তেল দিয়া কড়াইটা গরম হয়ে গেছে আমি তেজপাতাটা দিলাম আর এদিকে গিয়া ইলাইচি ডালচিনি আর লং গুলমরিচ আমি আনতে ভুলে গেছি গুলমরিচ নাই করিশ্মার মতো গুড়া জিরা নাস্তা জিরা দিলাম আমি ও সুমামিস গুড়া জিরা দিতাম নাস্তা জিরা দিতাম সম্ভাষণ লাগি বলে আমি আমার মনশ্রী কাটছে কুচি কুচি করে পেঁয়াজ কাটছে পেঁয়াজ গুলা ফ্রাই করবো আমি আমি মানে পেঁয়াজ গুলা কুচি কুচি করে কারণটা এলো গিয়ে আজকে আমি গ্রাইন্ডার ইউজ করতাম না আর জলদি আমার সবসময় রেসিপিগুলো জলদি জলদি আমি করি তে জলদি সিদ্ধ হওয়ার লাগি জলদি সিদ্ধ হওয়ার লাগে আমি পেঁয়াজটা কুচি কুচি করে কাটছি মনশ্রী দিয়ে কাটাইছি প্রিয় দর্শক দেখুন কাবুলি চানাগুলো কত সুন্দর সুন্দর ইয়া সিদ্ধ হয়ে গেছে এগুলা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটচট করে লাইক করবে পটপট করে শেয়ার করবে ভটভট করে কমেন্ট করবে অনেকদিন পরে এই এখন থেকে এই ডায়লগটাই কইব আমরা তা লঙ্কাটা দিয়ে একটু ফ্রাই করার পরে এক মিনিট ফ্রাই করার পরে আমি আদা রসুনের পেস্টটা দিব আমি আদা রসুনের পেস্টটা ঢুকাই দিবা করবো আমি মানে যেহেতু আদা রসুনটা মানে একটু ফ্রাই হোক তা আমি একটু রাখবো এক মিনিটের লাগি সিদ্ধ হওয়ার লাগি এরপরে আমি টমেটোটা অ্যাড করবো এখন আমি টমেটোটা অ্যাড করলাম টমেটোটা অ্যাড করার পর আমি মশলাগুলো অ্যাড দিব আমি এখন মশলাতে আমি দিলাম হলদি একটু দিমু কেন এইদিকে আমি হলদি দিছিলাম সিদ্ধ করার সময় আর জিরা আর শুকনো লঙ্কার গুঁড়া এখন আমি লবণটা একটু অ্যাড করবো মশলাগুলা জলদি সিদ্ধ হওয়ার লাগি প্রিয় দর্শক মানে সেন্টটা অত সুন্দর হয়ে বাইর হয়েছে মানে আর এখন মানে পেঁয়াজগুলোর তেলটা সারা শুরু করে দিছে এখানে দেখুন তেলগুলা রিলিজ করা আরম্ভ হয়ে গেছে মানে আমরা মশলাগুলা পুরা সিদ্ধ হয়ে গেছে প্রিয় দর্শক দেখুন তেলটা রিলিজ হওয়া স্টার্ট হয়ে গেছে তেল ছাড়া শুরু করে দিছে আমার পেঁয়াজে পেঁয়াজ আর আমার টমেটো প্রিয় দর্শক আমার ওই গেছে এটা এখন আমি কালারটা দেখে তো আমার আশ্চর্য না কালার তো দেখে মানে খাওয়ার আগে কালারটা দেখে তো আমার খুব মস্ত লাগছে আর গন্ধ প্রিয় দর্শক ছোলেটা মানে আপনারা চাট মশলা আর আপনারা চাট মশলা নাহলে আমচুর পাউডার দিতে পারবা এটা দিলে টেস্টটা আরো বাড়ে আমার কাছে নাই যেহেতু আমি দিলাম না আমার তরকারিটা ওই গেছে মানে ছোলেটা ওই গেছে এখন আমি গরম মশলা আমরা গরম মশলাটা আমি লাস্টে দিলাম শ্রিয়ে ধনিয়া পাতাটা দে প্রিয় দর্শক আপনারা যদি এরকম যদি টেস্টিভাবে যদি আপনারা যদি ছোলেগুলো যদি খাইতে চান তো কী করবা আপনারা আমরা গরম মশলা পেস্টটা ফলো করবা ইউটিউবে সাবস্ক্রাইব করবা আর আমার রান্নাটা দেখি আপনারা এরকম সেম ঘরে বানাই আপনারা খাইতে পারবা খাইতেও পারবা আর প্লাস আপনারা বার্থডের মধ্যে তো লুচি আর ছোলা মটরের তো এটা খুব টেস্টি আর সঙ্গে পায়েস তো থাকে মিষ্টি মুখ করতেই লাগে মানে এটা সমাবেশে দেখে আপনারা করবেন জানলে তো আপনারা গড়ো নেই কিন্তু ওটার সঙ্গে কিতা কিতা দেওয়া হয়েছে
কি জিনিসটা আমাদের রিকোয়ারমেন্ট সেটা ভালোটিকে দেখে আপনারা গড়ে বানাইবেন আর বানাইয়া কমেন্টের মধ্যে আপনারা এটা পাঠাইবেন আমরা কিন্তু আমরা যেন আপনারারে দেখাই আপনারা খাইতে পারেন না সেম আপনারা আপনারা কমেন্টে দিবেন আমরা এটা দেখব এরকম আমি তো ফার্স্ট টাইম দেখছি এরকম বানালে খুব শর্টকাট লম্বা লুচি লম্বা লুচি আম পাতা লম্বা লম্বা লুচি পাতা তেতারে তেতারে লুচি বানাইছি দেখো তো খুব সুন্দর হয়েছে আমি কমেন্টে জানাই দিই লুচি মনসি বনিয়েছে এরকম আপনারা বানাইয়া গড়ে টেস্টি টেস্টি ছোলে ভাটুরা খাইবেন আপনারা যেটা দেখতে খুব সুন্দর আজকে অসিয়ার আমি একটা ডান্স করব আপনারা সঙ্গে থাকবেন দিল জানে কি কেন তুমি বিকরার কিয়া হে তু দেবি বি তো বিকরার কিয়া হে হে প্যারে কিয়া হে রে মোহতে প্যারে কিয়া হে প্যারে কিয়া হে রে বাবা प्यार किया है।